সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি ক্যাপাসিটরের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে কেউ স্কিপ করবেন না অথবা টেনে টেনে দেখবেন না। আমি ক্যাপাসিটর সম্পর্কে যেটা জানি হয়তো আপনি সেটা নাও জানতে পারেন। অজানা বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা অনেকেই জানি ক্যাপাসিটরের একক হলো ফ্যারাড। আমরা একে F দ্বারা চিহ্নিত করি, তবে বর্তমানে ক্যাপাসিটরের মানকে MFD দ্বারা বোঝানো হয়। ইলেকট্রনিক্স ক্যাপাসিটর বলতে বোঝায় ইলেকট্রনিক্স ফিল্টার বা কারেন্টের ফিল্টার। ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট প্রয়োগ করলে ফিল্টার হয়ে সোজারেখার মতো কারেন্ট বের হয়, যাকে আমরা ক্লিন ভোল্ট বলে থাকি, যার কোনো আপ ডাউন থাকে না। ইলেকট্রনিক্স ক্যাপাসিটর সাধারণত সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে এবং কিছুক্ষণ সংরক্ষণ করে বেশি শক্তিশালী করে সার্কিট রানিং করে থাকে। এর মূল কাজ হচ্ছে সাময়িকভাবে কারেন্ট সংরক্ষণ করা এবং ফিল্টারিং করা। আপনারা হয়তো অনেকেই জানেন যে এসি কারেন্ট ঢেউয়ের মতো প্রবাহিত হয় আর ডিসি কারেন্ট সোজা রেখার মতো প্রবাহিত হয়। হয়তো অনেকেই জানেন না ডিসি কারেন্টও কিন্তু হালকা ঢেউয়ের মতো প্রবাহিত হয়, আর এই ঢেউকে সোজা করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। বর্তমানে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এছাড়া ইলেকট্রিক মোটর, ফ্যান সহ বিভিন্ন যন্ত্রের ক্ষমতা বৃদ্ধির জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে ক্যাপাসিটর কি এবং এর কাজগুলো কি। এবার আসুন ক্যাপাসিটরের প্রকারভেদ নিয়ে কিছু কথা বলি। ইলেকট্রনিক্স ক্যাপাসিটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন ফিক্সড ক্যাপাসিটর এবং ভেরিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন পোলারাইজড ক্যাপাসিটর এবং নন পোলারাইজড ক্যাপাসিটর। এখানে পোলারাইজড ক্যাপাসিটরে মূলত পোলারিটি থাকে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ থাকে। এই ধরনের ক্যাপাসিটর সার্কিটে লাগাতে হলে পোলারিটি অনুযায়ী লাগাতে হয়। যদি কোনো কারণে নেগেটিভ এবং পজিটিভ উল্টাপাল্টা হয় তাহলে এটি গরম হয়ে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। পোলারাইজ ক্যাপাসিটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন ওয়েট টাইপ এবং ড্রাই টাইপ ক্যাপাসিটর। আর নন পোলারাইজ ক্যাপাসিটরে কোনো পোলারিটি, অর্থাৎ নেগেটিভ ও পজিটিভ থাকে না বিধায় এটি সার্কিটে যে কোনোভাবে লাগানো সম্ভব। এটি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পেপার ক্যাপাসিটর, সিরামিক্স ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর ইত্যাদি। এদিকে ভেরিয়েবল ক্যাপাসিটর পরিবর্তনশীল বিধায় যে কোনো সময় এর মান পরিবর্তন করা যায়। ইলেকট্রনিক সার্কিটে শুধুমাত্র মান পরিবর্তনের কাজে এটি ব্যবহার করা হয়। ভেরিয়েবল ক্যাপাসিটর মূলত রেডিও টিউনে ব্যবহার করতে দেখা যায়। এটি আবার তিন ধরনের হয়ে থাকে, যেমন ট্রিমার ভেরিয়েবল ক্যাপাসিটর, ফেডার ভেরিয়েবল ক্যাপাসিটর এবং গ্যাং ভেরিয়েবল ক্যাপাসিটর। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন সাধারণত তিন ভাবে ক্যাপাসিটরের মান নির্ণয় করা যায়, যেমন মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড ও ন্যানোফ্যারাড। ভিউয়ার্স, আমি পরবর্তীতে কিভাবে সূত্রের সাহায্যে ক্যাপাসিটরের মান বের করবেন সে বিষয়ে একটি ভিডিও নিয়ে আসব। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, যাদের এসি ডিসি কারেন্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তারা দয়া করে কোনো ইলেকট্রনিক সার্কিটে হাত দিবেন না, এতে আপনার বিপদ হতে পারে, শর্ট লাগতে পারে। ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। ধন্যবাদ।